খেলা মানেই বিশুদ্ধ বিনোদন টান টান উত্তেজনায় ঠাসা এক অন্যরকম আবেগী অনুভূতি আর সেই খেলা নিয়েই আমাদের প্রতিদিনের আয়োজন খেলা নিয়ে খেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি তাই বনত আজকের বিষয় স্মৃতির শহরে সমতা ফেরানোর মিশন আর কিছু সময় পর নেলসানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড খেলাটি যখন ক্রিকেট তখন বলার আছে অনেক কিছু আর যারা বলবেন তারা হলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ আপনাদের স্বাগত আর দর্শক চাইলে আপনারাও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ডায়াল করুন অথবা ফেসবুক পেজে আপনাদের মতামত বা প্রশ্ন জানান আমি খালেদ মোহাম্মদ সুজনকে দিয়ে শুরু করতে চাই সমতা ফেরানোর একটা মিশন যেটা আমাদের আজকে আমরা সাবজেক্ট রেখেছি মানে জিততেই হবে ডু আর ডাই না সিরিজটা হেরে যাব কেমন দেখছেন বাংলাদেশের সম্ভাবনা দ্বিতীয় ওয়ানডেতে তুই ভেরি অনেস্ট প্রথম ম্যাচেই আমার মনে হয়েছিল যে আমরা হয়তো বা যদি আরেকটু আরেকটু প্ল্যান মতো বলিং ব্যাট করতাম বা একটু প্ল্যানিং থাকতো অথবা রানটা যদি তিনশো দশ এরকম রান আউট করানো উইকেট যেরকম ভালো ছিল বা যেভাবে আমরা ব্যাট করলাম হয়তো তিনশো বিয়াল্লিশ আর তিনশো চেয়েশ করার মতো অনেক ডিফারেন্ট আছে মানে পাঁচ ওভার আমরা ব্যাটিং করিনি মুশফিক ইনজুট তারপরেও ম্যাচটা অনেক মানে দুষ্টিং করেছি আমরা হয়তো বা রানের ব্যবধান অনেক রান সাতাত্তর রান ওয়ান ডে অনেক বড় ব্যবধানে বাট খেলার মোমেন্টাম যদি আসলে মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে প্রথম থেকেই আসলে যখন ওই কলিন বোনড্রার পার্টনারশিপটা হলো ইয়ের ল্যাথামের তখনই আসলে আমার মনে হয় যে একটু মোমেন্টামটা একটু নিউজিল্যান্ড দিয়ে চলে গেছে আমরা একটু ব্যাক ফুটে চলে গেছি প্রথম থেকেই বাট হ্যাঁ আমাদের ফেরার মতন অবশ্যই আমি মনে করি বাংলাদেশেই অ্যাবিলিটি আছে এই দলটা আমি সবসময় বলি যে দারুণ একটা দল অ্যাবিলিটি আছে বাট ডেফিনেটলি আমরা এই ম্যাচে হয়তো বা মিস করব মুশফিকের সার্ভিসটা ডেফিনেটলি ভেরি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট মানে ম্যাচুয়ার্ড প্লেয়ার ইন মিল আসলে প্রতি ম্যাচেই যার ব্যাটদের দিয়ে তাকিয়ে থাকে বাংলাদেশ বাট তারপরেও ক্রিকেট এমন একটা খেলা ইউ ক্যানট লুক ব্যাক আসলে কী হয়েছে যেটা আসবে সামনে সেটা কি নিতে হবে এরা খুবই একটা সত্য যে মুশফিক ইঞ্জুর হতেই পারে এবং সেটাই হয়েছে এবং সোহান খেলবে আই বিলিভ যে সোহান তার বেস্ট অ্যাবিলিটিটা কাজ এই সুযোগটা কাজে লাগাবে মানে এবং ভালো ক্রিকেট খেলবে বাট ডেফিনেটলি আমি মনে করি যে নেলসেন বলছিল স্মৃতি শহর আমাদের হ্যাঁ যেখানে আমরা স্কটল্যান্ডকে হারিয়েছিলাম ডেফিনেটলি একটা বড় রান চেস করেছিলাম আমরা তাইমের একশো ছিল তাই আই বিলিভ যে হ্যাঁ পচন্ড একশো বিশ করেছিলাম পঁচান্ন ছিল তো আসলে তামিম যখন রান করে তখন আমাদের অনেক কিছু ইজি হয়ে যায় সত্যি কথা বলতে গেলে এটাই টপ অর্ডারে তো আশা করি যে বাংলাদেশে আমার বিশ্বাস আছে যে সমতা ফেরানোর মতন যোগ্যতা বাংলাদেশে আছে আসলে সত্যি কথা বলতে গেলে এবং যদিও আগের ম্যাচের কাটা ছেঁড়াটা আসলে এখন আর প্রয়োজন নেই তারপরে একটু নোমান ভাইয়ের কাছে জানতে চাইছি যে আপনার কি মনে হচ্ছে যে মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন দুটো বড় উইকেট আসলে নিয়ে নেওয়ার পর একটু বোলিংটা ছাড় দিয়ে দিয়েছিল বাংলাদেশ কিংবা কলিন মন্ড্রো ল্যাথামকে একটু আন্ডারমাইন করেছিল না আসলে এরকম ভাবার কোনো কারণ নেই কারণ বাংলাদেশ জানে যে ওদের কন্ডিশনে ওদের ব্যাটসম্যানরা যে কেউ যে কোনো দিনই করতে পারে অবশ্যই এই দুটো বিগ উইকেট এই দুই উইকেট পর বাংলাদেশ টিমের উল্লাস করাটা খুবই স্বাভাবিক কিন্তু রিল্যাক্স করার আসলে কোনো সুযোগ নেই কারণ আরো অনেক ব্যাটসম্যান আছে যে কেউ ইয়ে করতে পারতো এটা এটা নিয়ে আমার কোনো আমি বরং দেখবো যে ফার্স্ট ম্যাচ থেকে অনেক বেশি পজিটিভস মানে গ্লাসের অর্ধেক আপনি হাফও দেখতে পারেন গ্লাসের অর্ধেক মানে আপনি পূর্ণ দেখতে পারেন অথবা শূন্যও দেখতে পারেন সো আমি পূর্ণটা দেখতে চাই কারণ ফার্স্ট ম্যাচ থেকে পজিটিভ অনেক কিছু নেওয়ার রয়েছে কিন্তু সো এগুলো কিন্তু ক্যাপ্টেন কোচ বারবার বলছেন সে আপনি চিন্তা করে দেখেন আমার রানে খালেদ খালেদম যেটা বললেন যে সাতার্থ রানের পরাজয় কিন্তু অনেক বড় পরাজয় আমরা কিন্তু খুব ইজিলি এই পরাজয়টাকে পঞ্চাশ রান চল্লিশ রানে করতে পারতাম কিন্তু সেটা করলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এখন যেই যে মাইন্ডসেটে খেলে যে পজিটিভ অ্যাটিটিউডে খেলে সেটা কিন্তু খেললে হতো না আমার মানে মনে পড়ছে যে ওনাদের সময় এসেছিল অর্জুন রানাতুঙ্গা আমাদের এখানে খেলতে এসেছিলেন এসে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ টিম তখন ওনারা যখন ন্যাশনাল টিম খেলতেন এবং সেটা খুব বাস্তবিক কারণেই বাংলাদেশ কিন্তু খেলতে এমনভাবে এই এই জাতীয় ম্যাচগুলোতে যে পরাজয়ের ব্যবধান কত কমানো যায় কতটা সম্মানজনক পরাজয় করা যায় সো সম্মানজনক পরাজয় বলে কিন্তু কিছু আসলে নেই সেটা আমরা এখন বুঝতে পেরেছি এবং তখন রানাতুঙ্গে একটা কথা বলেছিলেন যে আমরা শ্রীলঙ্কা যখন আমাদের পালাবদলটা হচ্ছে বাঘবদলগুলো হচ্ছে আমরা কিন্তু ওই পরাজয়ের ব্যবধান কমানোর জন্য খেলতাম না আমরা খেলতাম আমরা অল আউট খেলতাম আমরা পজিটিভ খেলতাম সেটা খেলতে গিয়ে আমাদের পরাজয়ের ব্যবধানটা হয়তো বড় হতো কিন্তু আলটিমেটলি যে আমাদের একটা একটা পজিটিভ যে মাইন্ডসেট তৈরি হতো সেটা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় যে বাংলাদেশ সেই জায়গা থেকে কিন্তু সাতাত্তর রানের পরাজয়টা অ্যাপারেন্টলি অনেক বড় হতে পারে এবং সেটা খুব সহজেই এটা চল্লিশ রান তিরিশ রান হতে পারতো কিন্তু বাংলাদেশ টিমের যে এখন পজিটিভ মাইন্ডসেট যে মাইন্ড ফ্রেমে বাংলাদেশ খেলে সেটার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ আইটা জিনিস দেখেন বাংলাদেশ কিন্তু অনেকটা সময় পর্যন্ত ডেফিনেটলি খালেদ মোহাম্মদ যেটা বললেন যে আমরা বোলিংয়ে ফিল্ডিংয়ে অনেক ল্যাপসের কারণে এটা তিনশো দশের সঙ্গে তিনশো চল্লিশের অনেক পার্থক্য রয়েছে তারপর আপনি খেয়াল করে দেখেন চল্লিশ ওভার পর্যন্ত কিন্তু দুই দলের এটা কিন্তু একদম সমানে সমানে ছিল চল্লিশ ওভারে ওদের রান ছিল হচ্ছে চার উইকেটে দুশো আটত্রিশ বাংলাদেশের রান ছিল ছয় উইকেটে দুশো চৌত্রিশ মাত্র চার রান কম কিন্তু এই যে দুইটা উইকেট বেশি চলে গিয়েছে এখানেই কিন্তু আমরা অনেক অনেক পড়েছি সো পজিটিভ কিছু নেওয়ার আছে আমাদের এই ম্যাচে অবশ্যই অনেকগুলো চেঞ্জ হচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার বাংলাদেশ টিম এখন যেরকম খেলে বাংলাদেশের অবশ্যই অবশ্যই বাংলাদেশ টিমের এখানে সমতা ফেরানোর মতো যোগ্যতা বাংলাদেশ টিমের রয়েছে আচ্ছা এবং আজকে কথা বলেছেন আমাদের কোচ চান্দিকা হাতুরা সিংহে এবং অনেক বিষয় নিয়ে কথা বলেছেন প্রায় দশ মিনিটের কবি কোলামেলা তিনি বাকপটু ভালো কথা বলেন তিনি বলেছেন আজকে যে আমরা দেশের বাইরে অনেক দিন পরে খেলতে এসেছি এবং এই সময়টাতে আসলে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে সেই মানানোতে একটু গলত হয়েছে সেটা হয়তো এখন আমাদের সেই ভুলগুলো শোধরানোর জায়গা সৌম্য সরকারকে নিয়ে তার একটু মন্তব্য ছিল আমরা যতটুকু জানি খালেদ মাহমুদ যে সৌম্য সরকার খেলছেন না আজকের ম্যাচটাতে সেই জায়গায় হয়তো তানভীর বা মিরাজের যতটুকু জানি তানভীরের অভিষেক হয়ে যাচ্ছে সৌম্য সরকারকে নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে খুব সারপ্রাইজিং আসলে সত্যি কথা বলতে যে মানে একটা মানুষের লিন প্যাচ যায় খারাপ সময় যায় বা খুব বেশি সময় ধরে যাচ্ছে আসলে সবচেয়ে বড় কথা এটা মানে ভেরি আমি খুব ফিল করেছি সত্যি কথা বলতে যে দারুণ একটা মানে একটা কিং প্লেয়ার এবং এরকম প্লেয়ার মানে মানে এই স্টেজে যখন শুরু করলো বাংলাদেশের জন্য দারুন শুরু করলো আসলে বাট বাট ক্রিকেট এমন একটা খেলা আসলে মানে মানে ইটস এ গেম যে যেখানে ইউ ক্যানট টেক এনিথিং লাইটলি ফর গ্রান্টেড যে আমি ভালো খেলছি মানে ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস ইউর মানে আমি সবসময় একটা ছেলেদেরকে কথা বলি মানে আমার কোচিংয়ের একটা সবচেয়ে বড় কথা হলো অন অফ দ্য ফিল্ড তো অন অফ দ্য ফিল্ড দুইটা জায়গাতে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি সিরিয়াস অবাট ইউর গেম মানে আমি যেটা এই জন্যই কথাটা বললাম যে হয়তো বা যেটা অনেক সময় যে যখন কোনো ছেলে ইয়াংস্টাররা ভালো খেলে আশেপাশের মানুষ বা আমরা সবাই যখন তাকে নিয়ে অনেক কথা বলি বা হই ওখানে অনেকটা ছেলেগুলা অনেক সময় হারিয়ে যায় আসলে যে চিন্তা করে না আমি হয়তো আমার কাজটা করছি বাট আমি জানি না সৌম্য ব্যাপারে এরকম হয়েছে কিনা বাট আই থিঙ্ক যে আই ফিল ব্যাড আমি আমি যদিও বলবো যে আমি চাইতাম যে সোমবার আর একটা ম্যাচ খেলুক মানে আমি জানি যে ওস ইজ ওয়ান ম্যাচ হ্যাভে যে একটা পারফরমেন্স একটা রান আমি বলে সৌম্যকে হয়তো বা রিদেমে ফিরিয়ে নিয়ে আসতো বাট বাট আসলে যেটা কোচ বলেছে হয়তো বা অনেক সময় যেটা লম্বা হয়ে যায় এখন আমাদের পরিস্থিতি আসলে বাধ্য করছে সৌম্যকে টিমের থেকে বের করে মানে সরিয়ে রাখতে আসলে কম্বিনেশনের কারণেই বলেন যে এই কারণে বলং কিন্তু মুশফিক নাই শোয়ান এসছে আমাদের তো সব মিলে আসলে সৌম্যর জন্য খারাপ লাগছে বাট এটাই আসলে মেনে নিতে হবে যে আপনি ইফ ইউ ডোন্ট পারফর্ম ইফ ইউ ক্যান পারফর্ম মানে মানে সৌম্যকে যেই পরিমাণ সুযোগ দেয় আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিই কোচকে ধন্যবাদ দিই যে একটা প্লেয়ারকে আসলে এইভাবেই করা উচিত একটা প্লেয়ার এইভাবে ছুঁড়ে ফেলা তাকে তাকে পূর্ণ সুযোগগুলো দিয়ে দেওয়া উচিত কারণ একটা সময় ছিল যেন আমরা খেলতাম যে একটা দুটা ম্যাচ খারাপ খেললে আমরা চিন্তা করতাম যে আছে তিরিশ কোন রকম করতে হবে না তো নেক্সট ম্যাচে তো সুযোগ পাবো না বাংলাদেশে যারা নোমান বলছিল যে বাংলাদেশে এই মাইন্ডসেট থেকে কিন্তু আমরা অনেক সরে এসেছি আমরা বি আর ভেরি ভেরি পজিটিভ ছেলেরা সব চিন্তা করেন আমরা চিন্তা করি না যে এটা সিচুয়েশন হোক আমরা কিন্তু আমাদের এগ্রেসিভ ক্রিকেটটাই খেলতে করি আমি চাই বাংলাদেশ সেটাই করুক আজকে সৌম্য নাই মুশফিক নাই আমার মনে হয় যেটা বড় বড় ডিল যারা আছে তারা তো তারাও অনেক পারফর্ম আর অনেক ভালো প্লেয়ার সবাই সুতরাং আমরা আমাদের যে অ্যাগ্রেসিভ আমাদের যে মাইন্ডসেট আছে যে এটা নিয়ে আমরা লাস্ট আড়াই বছর বাংলাদেশ সাকসেস পেয়েছে সেই ক্রিকেটটাই আমরা খেলবো নাথিং টু লুজ আমি মনে করি নিউজিল্যান্ড কন্ডিশন অলওয়েজ টাফ আমরা জানি যে সাবকন্টিনেন্ট টিমগুলো যখন যাই ইটস নট ইজি ফর এন টিম বাট আমরা মনে করি যে তার তুলনায় কিন্তু বাংলাদেশ কিন্তু শুরুটা দারুণ করেছে ফার্স্ট ওয়ান ডে যেটা বলল যে অনেক পজিটিভ ছিল সেই পজিটিভ থেকে আমরা তো বা ম্যাচটা জিততেও পারতাম বাট আমাদের ছোটো ছোটো ভুলগুলোতেই আমরা তো ওই ম্যাচটা হেরে গেছি আমার মনে হয় বাট অনেকে মনে করেন যে না এটাই স্বাভাবিক ছিল আমি মনে করি এটা স্বাভাবিক ছিল না আসলে বাট বাংলাদেশ ইজ ক্যাপেবল সাইট আমি এখনো বলি ভেরিজ ক্যাপেবল সাইট মানে জাস্ট আমাদের একটা ভালো পারফরমেন্স একটা ভালো দিন একটা আমরা যদি বেসিকগুলো ঠিক করতে পারি তো

লিটন দাসের ব্যাপারে এরকম ঘটনা ঘটছিলো যে লিটন রান করছিল না বা লিটন যেহেতু আপনি দিয়ে আমি খুব কাছ থেকে দেখেছি বা সৌম্য সাথে আমি যখন কথা বলছিলাম এইবার বিপুলের সময় একটা কথা বললাম যে সৌম্য সবারটা নিস না কথা মানে হয় কি যখন একটা ছেলে খারাপ খেলে সবাই টিপস দেওয়া আরম্ভ করে দেয় সৌম্য তোমার ব্যাট এরকম হচ্ছে ওইটা হচ্ছে না এটা চাচ্ছে না তাই এবং আমিও বলি যে ডোন্ট টেক মাই টিপস আসবেন মানে লাস্ট আড়াই বছর ধরে চান্দিকে কোচ চান্দিকা তোমাকে দেখতেছে কাছ থেকে জাস্ট টক টু হিম কী হচ্ছে না হচ্ছে তুমি এত মানুষের কথা যেমন ও আমি যখন ওর সাথে কথা বললাম আফ্রি দিয়ে একটা কথা বলছে হয়তোবা অন্য একজন তোর টিমমেট একটা কথা বলছে মানে যে ওনারা অনেক বড় প্লেয়ার বাট আই সেড যে তুমি কিছুই হয়নি এভরিথিং ইজ প্রতিদিন দিনটা সমানই আছে অথবা কোনোখানে একটা প্রবলেম হচ্ছে বা ব্যাড টাইমিং হচ্ছে না বা কিছু একটা হচ্ছে বাট আমি ওটা নিয়ে ডিসকাসও করতেছি না আমি চাই যে তোমার যে কোচ সেই তোমার সাথে কথা বলুক ইটস ওয়ান বাট আমরা যেটা হয় কি আমাদের ছেলেরা এখন যেটা হয় যে যখনই খারাপ সময় যায় তারা সবার কাছ থেকে টিপস দিতে চায় সবার থেকে কথা বলতে সবার থেকে কোচিং নিতে শুতে চায় এবং আমরাও তখন সবাই কোচ হয়ে যাই ইনফ্যাক্ট তো দিস ইজ ভেরি রং আমি মনে করি তো সোম্যর আমি মনে করি যে খারাপ সময় যাচ্ছে বাট আমি মনে করি স্টিল ভেরি ইয়াং ভেরি ভেরি ইয়াং ছেলে এবং ইজ এ ভেরি ভেরি গুড প্লেয়ার ভেরি পজিটিভ একটা ছেলে ভালো একটা ছেলে হ্যাভ হি উইল বাউন্স ডেফিনেটলি উইকাম ব্যাক ভেরি স্ট্রংলি আর মানে এই সুযোগটাই এখন মানে কবে আবার পাবে তো মানে আমি মনে করি যে এটা যে আসলে সবসময় সুযোগটা বসে থাকলে সবার জন্য যেহেতু গ্র্যাবিড মানে যখনই কাউকে সুযোগ দেওয়া হবে টেকিট হয়তো সোমবার চেষ্টা করেছে অনেকভাবেই হয়তো বা হয়নি লাখকে ফেভার করেনি সব কিছু হয়েছে কারণ লাখও একটা বড় ব্যাপার বাট আই থিঙ্ক ইউ উইল কাম ব্যাক হয়তো এই টুরে না অন্য কোনো সময় হয়তো ইউ উইল কাম ব্যাক জি এবং গতকাল কথা বলেছেন আমাদের সাথে সমু সরকারকে নিয়ে আমাদের দেশের দুজন প্রাক্তন অধিনায়ক আমি ইসলাম বলবুল এবং হাইবুল বাসার সুমন আমরা একটু দেখে আসবো তারা কি বলেছেন সমু সরকারকে নিয়ে যারা তার সাথে কাজ করছে এটা তারা তাদের দেখার বিষয় যে এই এই কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে সমর আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেভাবে তাকে ঢালাভাবে সুযোগ দিচ্ছি আমরা অন্য অন্য খেলোয়াড়কে সেভাবে সুযোগ দিচ্ছি না এর আগে স্কটল্যান্ডের সাথে বিশ্বকাপে অনেক রান চেস করে জিতেছিলাম সেই সুখ আমাদের আছে অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ড কিন্তু শ্রীলঙ্কার সাথে সেখানে ম্যাচ হেরেছিল আমরা যদি গত ম্যাচের ভুলগুলো যদি ওভারকাম করতে পারি আমাদের কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে ওকে ফর্মে ফেরানোর যত সম্ভব সব কিন্তু করছে ম্যানেজমেন্ট ট্রেনিং করানো আলাদা ফিটনেস নিয়ে কাজ করা ফুটওয়ার্ক নিয়ে কাজ করা টেকনিক নিয়ে কাজ সব কিছু নিয়ে কাজ করছে ওরকে পারফর্মে ফেরার জন্য বেস্ট পসিবল যেটা করা সম্ভব সেটাই কিন্তু করা হচ্ছে বাট সামটাইমস এটা ইন্ডিভিজুয়ালের উপর অনেকখানি ডিপেন্ড করে যে ইন্ডিভিজুয়াল আসলে কীভাবে সেটাকে রেসপন্স করছেন ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট আমার টিমের জন্য কোনটা ভালো হবে সেটাই কিন্তু করবে বাংলাদেশ টিমের জন্য কোন প্লেয়ার কোথায় ভালো খেললে ভালো হবে সেটাই করা হবে কিন্তু কোনো প্লেয়ারকে ফর্মে ফেরানোর জন্যে টিমের এই প্ল্যানে কিন্তু হেরফের করা হয় না আমরা দেখছিলাম আহ হায়ুল বাসার সুমন এবং আমি ইসলাম বুলবুল কী বলছিলেন সুমন মোহাম্মদ ইসলাম বুলবুল বলছেন দীর্ঘদিন ধরে একটা একটা প্লেয়ার পার্টিকুলার প্লেয়ারকে টানাটা তিনি আসলে যুক্তিযুক্ত মনে করছেন না আবার হাইউল বাসু সুমন বোয়া ও একটু ভিন্ন মত দেখিয়েছেন তো আপনার কাছে জানতে চাইবো যে আমরা লিটন সরকারকে দেখেছি তার জন্য অনেক ইনভেস্টমেন্ট করেছে দল এরপর সৌম্যর পিছনে ইনভেস্টমেন্টটা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন একজন সংবাদকর্মী হিসেবে এবং একই সাথে সোমর একটু ব্যাটিং টেকনিকটা নিয়ে জানতে চাই হ্যান্ড আই কোয়ার্ডিনেশনে তিনি ব্যাট করেন তার পা সামনে খুব কম যায় তিনি আসলে টাইমিংয়ের উপর নির্ভর করে খেলেন এটা আসলে কতটা ইফেক্টিভ ওডিয়া এর জন্য হ্যাঁ প্রথমত হচ্ছে গিয়ে বুলুলয় যেটা বললেন আমি এটা একটু ভিন্নভাবে বলি সেটা হচ্ছে গিয়ে এটা ট্রু বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে সৌম্যকে যতটা সুযোগ দেওয়া হয়েছে যত দীর্ঘ সময় ধরে ক্যারি করা হয়েছে অন্য কোনো প্লেয়ারকে করা হয়েছে বলে আমার জানা নেই কিন্তু আমি এটাকে দেখতে চাই খুবই পজিটিভলি টিম জানে সৌম্যর অ্যাবিলিটি কী এবং সৌম্য কিন্তু সেটা প্রমাণ করেছে লিটন দাসেরটা কিন্তু বিষয়টা ছিল ডিফারেন্ট লিটন কুমার দাসের বিষয়টা ছিল হচ্ছে ডোমেস্টিকে তিনি পারফর্ম করেছেন ইন্টারন্যাশনালি কিন্তু ঠিক ওই ওই প্রতিফলনটা কিন্তু রকম ছিল না আমি বলছি হ্যাঁ ঠিক আছে সে ফার্স্ট টেস্টে ভালো খেলেছে কিন্তু ঠিক ওইভাবে কিন্তু আসেনি কিন্তু সৌম্য কিন্তু এমন একজন ব্যাটসম্যান ওয়ার্ল্ড কাপে উনি মাত্র একটি মাত্র ম্যাচ খেলে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে গিয়েছেন এবং ওয়ার্ল্ড কাপে সৌম্য যে ক্রিকেট খেলেছে সময় কিন্তু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের টপ রান না ওয়ার্ল্ড কাপের সামরচে বেশি রান করেছে মাহমুদুল্লাহ বেশি রান করেছেন মুশফিকুর রহমান বেশি রান করেছেন সাকিব আল আলহাসিন ইভেন সাব্বির রহমান কিন্তু সূম্য মাত্র একশো রান করেছেন কিন্তু সেই একশো পঁচাত্তর রানের প্রায় প্রতিটা ইনিংস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্লিশ রান খুব গুরুত্বপূর্ণ এবং এই সময় কিন্তু পাকিস্তানের এগেন্সে যে সেঞ্চুরি করেছেন এই সময় কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে পরপর দুটো ম্যাচে যে অষ্ট আশে এবং নব্বই রানে যে দুটো ইনিংস নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির আমি মনে করি যে আমার দেখা সবচেয়ে সেরা ইনিংসগুলোর ভিতরে এই ইনিংসগুলো থাকবে অতএব তার অ্যাবিলিটি নিয়ে কিন্তু তারকে এবং লিটন দাসকে মেলালে হবে না আমি বরং মনে যে টিমে টিম ম্যানেজমেন্ট বলেন সিলেক্টার্স বলেন ক্রিকেট বোর্ড সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য একটা জায়গাতে আমার আপত্তি আছে সেটা হচ্ছে কি সৌম্য সরকারকে এত ক্যারি করে করা হলো নিয়ে যাওয়া হলো নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ট্যুরে তাকে বলা হলো এবং আমরা যতটুকু জানি তাকে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল সেখানে তাকে লোয়ার অর্ডারে লোয়ার মিডল অর্ডারে হচ্ছে কি তাকে খেলানো হবে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এরকম একটা জায়গা সাথে বেসিক্যালি সো প্র্যাকটিস ম্যাচে দুটো প্র্যাকটিস ম্যাচ দেখে কিন্তু চন্ডিকা হাতুরা সিং এবং তার টিম ম্যানেজমেন্ট কিন্তু এই জিনিসটা চেঞ্জ করেছেন ডিসিশনটা রিভার্স করেছেন ঠিক আছে এটা আমার কাছে মনে হয়েছে ঠিক হয়নি আমি টিম ম্যানেজমেন্ট অবস্থা বুঝি যে সৌম্য ওই দুটো ম্যাচে কী করেছেন একটাতে সাতচল্লিশ বলে চল্লিশ করেছেন একটাতে হচ্ছে নয় বলে বিশ করেছেন অমন হামুরি কিন্তু কিছু না ওইখানেও কিন্তু দেখা গেছে যে সে পারে সেইখানে করার সামর্থ্য তো সামর্থ্য আছে এটা কিন্তু আমরা সবাই জানি তো একজন প্লেয়ারকে যখন আপনি দুই মাস তিন মাস আগে থেকে এবং টপ অর্ডারে সে ফেল করছে ক্রমাগত তাকে বলা হচ্ছে সে নাম্বার সিক্স সেভেনের বেসিক্যালি সেভেন এইট সেভেনটা আর কি তখন তাকে টপ অর্ডারে খেলানোটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি নাম্বার ওয়ান এবং যখন যাকে আপনি এত ব্যাক করে একটা টুরে নিয়ে গেলেন

কার কথা বলছে আমি আসলে শারিয়ান নাফিস শারিয়ান নাফিসের কথা ধন্যবাদ আপনাকে শারিয়ান নাফিস এবং নাসির হোসেন এই দুজনের বিষয়ে আমাদের সবসময় একটা অভিযোগ থাকবে আমার দুই অতিথির কাছে নিশ্চয়ই জানতে চাইবো এই বিষয়ে আমরা একটা ছোট্ট ব্রেক নেবো এই মুহূর্তে খেলা নিয়ে খেলাতে একটু পরে ফিরে আসছি আমাদের সাথে থাকুন একবার দেখছেন খেলা নিয়ে খেলা সাথে রয়েছে আমি তাই বনন্ত আমাদের আজকের অতিথি সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ আহ নিউজিল্যান্ডের টাইগারদের সমতা ফেরানোর মিশন নিয়ে আমরা কথা বলছিলাম নোমান মোহাম্মদ সারিয়ানকে নিয়ে এক মিনিট কথা বলতে চাইছেন হ্যাঁ নাফিজের কথা বলে এবং আপনি নিজেও বন্দু নাসির হোসেনের কথা বলেছেন যে এই দুজনকে নিয়ে হচ্ছে গিয়ে ব্যাপক অনেক কথাবার্তা আছে জনগণে যে অ্যাজ এ যে দুইজন খেললে বাংলাদেশ টিম ফার্স্ট ওয়ানডেও জিততো খেলার আগেই সব হয়ে যেত আমার পয়েন্ট হচ্ছে গিয়ে সেটা না তাদের দলে না নেওয়া একটা ভুল হতে পারে আমি এই কথাটা আপনার আগেও আপনাদের এক প্রোগ্রামে বলেছি যে আজকে সায়রেন নাফিজ বা নাসির হোসেন বা যে কেউ হোক তাদের টিমে না নেওয়া একটা ভুল হতে পারে সেই ভুলের আলোচনা আমরা করব সিরিজ শেষে সিরিজ শেষে যখন আমরা কাটা ছেটা করবো ময়নাতদন্ত করব। কেন আমরা ভালো হলো কেন খারাপ হলো তখন আলোচনা করব। দর্শক এটা ভালোবাসার প্রশ্ন করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে অন্যান্য যাদের মনে এই প্রশ্ন আছে সবারই ভালোবাসা আছে কিন্তু আমি তাদের ভালোবাসাটা ঠিক রাইট ডিরেকশনে আছে বলে আমার মনে সিরিজের মধ্যে আসলে আমার কথা হচ্ছে যে 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 পনেরো জন টিমে রয়েছে আমাদের হচ্ছে সেটা ষোলো কোটির পনেরো প্রতি এক কোটি এক কোটি লোকের একজন হচ্ছে গিয়ে তার প্রতিনিধি ওইরকম স্পেশাল তারা তাদের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে কী ভুল হয়েছে না হয়েছে সেটা আমরা পরে দেখবো এখন তো সারিয়ান্নাফিজ আমরা বুঝলাম শারিয়ান নাফিজ নেওয়া উচিত ছিল নাসির হোসেনকে নেওয়া উচিত ছিল কী যায় আসে সে কি কালকে যে আজকের ম্যাচ খেলতে পারবে থার্ড ওয়ানডে খেলতে পারবে পারবে তো না সো যেই আমাদের ষোলো কোটির প্রতিনিধি হিসেবে যে পনেরো জন রয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস রাখা উচিত আজকে নাফিজকে যদি নিতে হয় আজকে যদি নাসির হোসেনকে নিতে হয় এই পনেরো জনের মধ্যে দুজনকে আমাদের বাদ দিতে হবে তার মানে ওই দুজনের উপরে আমাদের পূর্ণ তাদের সামর্থ্যের উপর আমাদের পূর্ণ আস্থাটা নেই সেটা কি ঠিক এ এটাই আমার শুধু দর্শকদের ওই দর্শক এবং অন্য যারা দর্শক আছে তাদের শুধু আমাকে এটাই মানে ভাব ভাব বলতে সবাই যেটা মনে হয় যে সবসময় যেমন সৌম্য যখন শুরু করলো যে সাউথ বা ফ্রেশ কথা নোমান বললো বা আমরা যেসব জিনিসগুলো সৌম্য দেখেছি তখন খালি আমরা কতগুলো চিন্তায় মানুষের বাবা মানুষের কত তালি মানুষের কত কথা সৌম্য বিশ্ব সেরা সৌম্য এই সৌম্য আজকে সৌম্য যখন রান করছে আমরা সৌম্য থেকে সবাই মুখ উঠে ফেলছে এই ছেলে কেন আর ক্রিকেট খেলে এই ছেলে সৌম্য এখানে কারোর মানে

তো বাট এটাই আমার কাছে খারাপ লাগে যে আমরা মানে খুব তাড়াতাড়ি একটা জিনিস ভুলে যাই কারণ এটা আমাদের একসময় হিরো থাকে কয়েকদিন পরে এদেরকে আমরা এমন নিচে নামায় ফেলাই বা যেই জিরোটাকে আমরা উপরে উঠাতে চাই যে হোক সবাই বাংলাদেশের ইম্পর্টেন্ট প্লেয়ার যেই আছে যা কি যেটা রোমান ভেরি সেট যে সিলেকশন যেটা হয়ে গেছে সেটা নিয়ে এখন কথা বলে কোনো লাভ নেই যেটা আমাদেরকে কালকে যে এগারো জন খেলবে কালে মুশফিক খেলবে না কারণ আমরা কি মুশফিক খেলা বাংলাদেশ ক্রিকেট খেলবে না কালকে এটা তো হতে পারে না মুশফিক বেস্ট কিপার বেস্ট ব্যাটসম্যান এই জায়গায় বাট মুশফিক ইঞ্জুরি হয়েছে আমাদের মানতে হবে সুতরাং আমাদের সবাইকে আমরা যদি বলি আমরা হ্যাঁ ব্যাক করি কিন্তু একটা খেলা হারলে আমরা বলি না একে বেদ দাও ওকে বাদ দাও দ্যাটস নট ফেয়ার শ্রীলঙ্কা যায় ইন্ডিয়া যায় সবাইকে কিন্তু নিউজিল্যান্ড নাস্তা বুধ করে দেয় ওদের কন্ডিশনে তা আপনাকে গেছে অনেক বছর মানে বছর পর মানে বাইরে তাও নিজের সবকিছু মিলে আমি আমি কোন আমি বাংলাদেশ ডিফেন্ড করতে চাইছি

2006 থেকে তিনি উইকেট কিপিং করছেন বাংলাদেশ দলের এবং তার এই উইকেট কিপিং এর সময়ে আমরা আরো চারজন উইকেট কিপার পেয়েছি ধিমান ঘোষ অমি পাঁচ নম্বর উইকেট কিপার হিসেবে কালকে নুরুল হাসান সোহানের অভিষেক হতে যাচ্ছে এবং রেকর্ড গড়েছেন একটা দু নয় থেকে টানা বিরানব্বইটি ওয়ান ডে খেলেছেন আসলে এতটুকু বোঝা যায় যে মুশফিক কতটা ক্যাপেবল মুশফিককে নিশ্চয়ই বাংলাদেশ দল মিস করবে খেলা মাহমুদ ডেফিনেটলি আমি তো প্রথমেই বললাম যে মুশফিকিতে ভেরি মানে মানে আমাদের নাম্বার ওই ফাইভ সিক্স পজিশনটাতে খেলাকে ধরে রাখা খেলা শেষ করা এবং বাংলাদেশের অনেক জয়ের নায়ক সত্যি কথা বলতে গেলে এবং ইজ আ ভেরি গুড মানে মানে আমি সত্যি কথা বললাম যে মানে ম্যাচকে রিড করার মতো অ্যাবিলিটি দারুন এই ছেলেটা সত্যি কথা বলতে যে আহ মানে অ্যাবিলিটি যেটা যতটুকু থাকুক ইজ ফাইটার যে কোনো সিচুয়েশনে ফাইট করে অ্যাগ্রেসিভ ব্যাটিং করদা হলে ওরকম ব্যাটিং করে সিচুয়েশন যেভাবে ডিমান্ড করে হি ব্যাটস লাইক দ্যাট এটাই মুশফিকের সবচেয়ে বড় কথা এবং যে কোনো সময় হি ইজ নট ওয়ান্ট টু লুজ এনিথিং তো এটা একটা পজিটিভ ব্যাপার সবচেয়ে বড় কথা তো অবশ্যই মুশফিকের এই মানে এই এক্সপিরিয়েন্সটা এই মিডল অর্ডারের যে মিডল অর্ডার ইউনিট এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে গেলে যখন ইউ হচ্ছে এই যে সাড়ে সাত আট করে রান দরকার তখন এরকম একটা ইম্পর্টেন্ট প্লেয়ার থাকে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকার টিমের জন্য খুবই গুরুত্বের ব্যাপার তো ডেফিনেটলি আমাদের সাকিব মুশিক মুশফিক দুজনই দারুণ প্লেয়ার আমাদের মিডল ওয়ার্ডে বাট তারপরেও আমি বলবো যেহেতু মুশফিক খেলছে না মুশফিকের ইঞ্জুরি আমাদেরকে মেনে নিতে হবে যে খেলছে সোহান খেলছে আই এম এ বিগ ফ্যান অফ সোহান ডেফিনেটলি আমি মনে করি এটার জন্য একটা দারুণ সুযোগ অ্যাবিলিটি ওকে নিজেকে এই লেভেলে প্রমাণ করা বাট আমি মনে করি না যে মানে এক্সাইটেড হওয়ার কিছু হয় সোয়ান যেটাই আমার কাছে মনে হয় যদি আজকে আমি ওর পাশে থাকতাম তো আমি বলতাম যে এক্সাইডেড হয়েছিল ওনলি সে প্লে ইয়ার নর্মাল গেম ইজ ওয়ান অফ দা বেস্ট ওয়েট কোর ইন দা কান্ট্রি নো ডাউট পাৰিটি দাৰুণ কিন্তু মানে যদি হয় কালে কি ওৱান ৱেট কৰিছে মানে যদি চোৱান খেলে বা যদি তানৱীৰ খেলে

যে আপনি এখন উইকেট কিপার প্লাস হচ্ছে কি আপনার ব্যাটসম্যান প্রথম সারি ব্যাটসম্যান আজকে মুশফিক খেলবে না মানে কিন্তু হচ্ছে কি আমাদের দুইটা জায়গায় খালি হয়ে যাচ্ছে সোহান কিন্তু আসতেছে হচ্ছে কি উইকেট কিপার হিসেবে কিন্তু এই যে ব্যাটিং এর যে শূন্যতা শূন্যতা আসছে সেটাটা কিন্তু আর সেটা কিন্তু সোহান পূরণ করতে পারবে না অতএব টিম ম্যানেজমেন্ট কিন্তু দুজনকে নিয়ে ভাবতেছে হচ্ছে আমি সেজন্য বললাম একমাত্র সাকিবের সঙ্গে তুলনীয় এই লসটা কিন্তু যখন হয়ে গেছে তখন আপনার কিছু করার নেই এখন এটা আপনাকে মেনে নিতেই হবে এবং সোহানের উপরে খালেদ মো যেটা বললেন যে কি ওয়ান্ডার ওয়েট করছে আমাদের জন্য আমরা তো জানি না অনেক প্রেজেন্ট সারপ্রাইজ হয়ে যেতে পারে এমন হতে পারে যে নুরুল হাসান নেমে এমন একটা ইনিংস খেললেন যেটা হয়তো বাংলাদেশ টিমকে জিতিয়ে দিল আজকে হচ্ছে আমরা আরও জানি যে লেগ স্পিনার তানবিরের অভিষেক হতে পারে তো তিনিও হয়তো ওইরকম একটা বোলিং পারফরমেন্স দিলেন যেটাতে যেটাতে হয়তো যে টিম পুরোটাই ঘুরে গেল মানে আমরা ঠিক জানি না ক্রিকেট খেলাটা খুব ফানি ফানি খেলা একটা সেটা হচ্ছে যে এটা অনেক বেশি মনস্তত্বের ব্যাপার আছে কিন্তু আবার যদি আপনি একবার যদি মোমেন্টামটা পেয়ে যান মাঠে নেমে শুরুতে বাংলাদেশ গত ম্যাচে এত খারাপ করেছিলেন কারণ বাংলাদেশ মোমেন্টামটা ধরতে বাংলাদেশ যদি ধরতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের আসলে অনেক দূর যাওয়ার যাওয়ারিটি আছে অনেক দূর যাওয়ার মানে জয় এখন কিন্তু বাংলাদেশ ওই যেটা মানে যত সম্ভব্য যতটা ভালো খেলবো নিজেদের সময়টা নেই সময়টা কিন্তু নেই আমার যেমন মানে চার পাঁচ বছর আগের কথা আমার মনে পড়ে টিম ম্যানেজমেন্ট থেকে বা ক্যাপ্টেন বা যখন প্রেস কনফারেন্সে এসে কেউ যখন বলতো যে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব। আমার তখন সবসময় মনে হতো কি আচ্ছা আমরা একদিন হয় শতভাগ দিয়ে খেললাম অপোনেন্টও যদি শতভাগ দিয়ে খেলে সে বাংলাদেশের আর নিউজিল্যান্ডকে খেলা হচ্ছে মানে পাঁচ বছর আগের কথা বলছে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা হচ্ছে বাংলাদেশ শতভাগ দিয়ে খেলে বাংলাদেশ করবে হচ্ছে কি দুইশো আশি অস্ট্রেলিয়া শতভাগ দিয়ে খেলে অস্ট্রেলিয়া করবে চারশো আশি অতএব সেই শতভাগ শতভাগে কিন্তু কাজ হবে না কিন্তু এখন এসে বাংলাদেশ টিম যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ যদি শতভাগ দিয়ে খেলে তাহলে কিন্তু বাংলাদেশ করবে তিনশো তিরিশ অপোনেন্ট শতভাগ দিয়ে খেললেও কিন্তু সেই তিনশো তিরিশের আশেপাশেই তার মানে এখন কিন্তু আমরা খুব মানে একটা ইভেন্ট চান্সে চলে এসেছি এখন বাংলাদেশ টিমের কিন্তু সেই জায়গায় বাংলাদেশ চলে গিয়েছে অতএব এখন আর আমাদের ওই অপোনেন্ট অপোনেন্টের কে ভালো কে খারাপ কোন দিক থেকে কি হতে পারে সেই সব কিছু চিন্তা করার সুযোগ নেই এখন চিন্তা একটা যে নিজেদের সর্বোচ্চ দেয়ার গত ম্যাচে যেটা হয়েছে স্পেশালি হচ্ছে গিয়ে বোলিংয়ের ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে আমরা কেউ একজন বোলারও কিন্তু আপনি দেখেন মাশরাফি মাশরাফি থেকে শুরু করে মুস্তাফিজ সাকিব তাস্কিন আমাদের যে প্রথম যে চারজন বোলার চারজন বোলার প্রত্যেকে কিন্তু সাইট রানের উপরে দিয়েছেন আপনার হচ্ছে গিয়ে ফিফ বোলার হিসেবে ইউজ করেছে মোসাদ্দেক সৌম্য দুজন মিলেও কিন্তু সাইট রানের উপরে দিয়েছেন হ্যাঁ খালিদাহ বলছিলেন যে অনেকগুলো মানে অনেকগুলো জায়গায় এবং বিপিএল সেটা হয়তো হতে পারত আমি বলছি যে আমি এটা বললাম চারটা আপনার মানে মূল চারজন বোলার এবং যে ফিফ বোলার কোটা যে দুজন পূরণ করেছে প্রত্যেকেই কিন্তু সাইড এর উপরে রান দিয়েছে তার মানে দিনটা কারোই ছিল না

তাসমান সাগরের পারে নিউজিল্যান্ডের ছোট্ট শহর নেলসন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের তীরে শখ করেই হয়তো ব্ল্যাক ক্যাপরা এখানে নির্মাণ করেছেন ছোট্ট ক্রিকেট স্টেডিয়াম ওভাল পাহাড়ের গায়ে গড়ে ওঠা এই মাঠে এখন পর্যন্ত হয়েছে সাতটি ওয়ানডে ম্যাচ প্রায় সব ম্যাচেই রান পেয়েছে ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের বাকি সব মাঠের চেয়ে এখানকার ভিন্নতা এক জায়গায় বাউন্সি উইকেট হলেও সময় গড়ালে বেশ টার্ন পান স্পিনাররা সেক্সটন ওভালে নিউজিল্যান্ড খেলেছে চার ম্যাচ। আছে শ্রীলঙ্কার কাছে আট উইকেটে হারের অভিজ্ঞতাও। টাইগারদের জন্য অচেনা নয় সেক্সটন ওভাল। স্কটল্যান্ডের বিপক্ষে 2015 বিশ্বকাপে 319 তারা করে আরামসে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেবার জ্বলে উঠেছিলেন তামিম রিয়াদ সাকিব সাব্বির কমবেশি সবাই। আরো একবার জ্বলে ওঠার পালা টাইগারদের। সিরিজের সমতা ফেরাতে মাশরাফি সাকিবদের সাহস যোগাবে সেক্সটন ওভালের প্রাণবন্ত অভিজ্ঞতা। কে জানে? নিউজিল্যান্ডের মাটিতে সেক্সটন ওভালে কিউরা দেখতে পারে টাইগারদের হিংস্র চেহারা রাজীব রহমান ডিবিসি নিউজ আর ঘন্টা আড়াই পরে যে মাঠে খেলা হবে সেই মাঠের আমরা একটা প্রতিবেদন দেখলাম এবং এই এই মাঠ দেখেছেন নিশ্চয়ই খালেদ মাহমুদ আপনি ছবির মতো একটি মাঠ এই মাঠে একটা জয় তো আমরা চাই নোমান মোহাম্মদ যেটি বললেন মুস্তাফিজকে একটা ব্রেক দেওয়া হতে পারে কালকে যেহেতু আমাদের ফিজিও বলেছেন যে তার বিশ্রামের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে সুভাষিসের একটা আবার অভিষেকের একটা সুযোগ রয়েছে সুভাষিস মুস্তাফিজ নেই সুভাষিস আছেন মাশরাফি আর পেইসার তাসকিন বোলিং অ্যাটাকটা কেমন লাগছে আপনার কাছে দারুণ মুস্তাফিজ মুস্তাফিজ এটা নিয়ে কথা মুস্তাফিজ যদি অনেক বছর অনেক মাস পরে খেললো আর যেটা ফিজিওয়াইজ ইউ সেট যে রাইটলি সেট যে আসলে ছয় দিনের মধ্যে তিনটা ওয়ানডে খেলা আসলে এটা এটা হাই রিস্ক আমি মনে করি তো যদি আমি কোচের সাইকোলজি নিয়ে কথা বলি যে কেন কোচ এই ম্যাচ এই ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এই ম্যাচটা কেন কোচ খেলাচ্ছে না মুস্তাফিজকে এই ম্যাচটা আমাদের দরকার যদি আমরা সিরিজ সমতান চিন্তা করি আমি যেটা মনে করি যে অন্যান্য একটু স্লো বেসিক্যালি ওইভাবে চিন্তা করলে এবং যেহেতু কালকে খেলা আছে খেলা হবে আবার একদিন পরে আবার খেলা হবে উইকেটটা ডেফিনেটলি স্লোয়ের দিকে যাবে এবং ওরা একটা উইকেটই রেডি করেছে যেটা আমি যতটুকু খবর পেয়েছি যে দুইটা ম্যাচ একটা উইকেটে খেলাই হবে সুতরাং নেক্সট ম্যাচ উইকেট আরও স্লো হবে সুতরাং মোর এফেক্টিভ অন দ্য সেকেন্ড ওই স্লো উইকেটে এই জন্যই হয়তো বা কোচের আর আমি মনে করি ভেরি ভেরি গুড সত্যি কথা বলতে গেলে এক্সপিরিয়েন্স কম এটাই সবচেয়ে বড় জিনিস বাট তার হাইট সি মুভমেন্ট মানে বল বাড়তি বাউন্স পাওয়া সবই সুভাষের আছে তার বিশেম অল দ্য বেস্ট যদি আমি না যে ও খেলবে না রুবেল খেলবে কি টিম হবে বাট তার মাশরাফি তো আমি সবসময় এখন কনফিউজারের মতো বল করে যায় এক জায়গায় বল করে কারণ এখন চোখ বন্ধ করে আমার মনে হয় এক জায়গায় বল ফেলতে পারবে যেরকম একটা বোলার মাশরাফি সুতরাং মাশরাফি তাস্কিন সুবাসি যদি খেলে বা রুবেল খেলা যেই খেলে সাকিব আমি মনে করি

স্বাগত আরো একবার দেখছেন খেলা নিয়ে খেলা আপনাদের সাথে রয়েছে আমি তাই বলত আমাদের আজকের অতিথি সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ আমরা তানভীর হায়দারকে নিয়ে কথা বলতে চাইছিলাম আমরা যতটুকু শুনতে পাচ্ছি তানভীর হায়দারের কাল অভিষেক হতে পারে আমি নোমান ভাইয়ের কাছে জানতে চাইব যে তানভীর হায়দার আসলে কেমন প্রসপেক্ট দেখছেন ডোমেস্টিকে কেমন পারফরমেন্স তার তানভীর হায়দার আসলে হচ্ছে যে আমার পাশে যিনি বসে আছেন কোচকে কিন্তু আমি যতটুকু জানি উনি রেকমেন্ড করেছেন এই ইংল্যান্ডের সাথে যে আমাদের ম্যাচটা যেখানে কোচ অনেকদিন ধরেই আমাদের একজন লেগ স্পিনার চাই আমাদের বোলিং এটা হচ্ছে গিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং খুব লেগিদের প্রতি খুবই খুবই ভালো লাগার জায়গা না সেটা খুবই স্বাভাবিক আপনি একজন প্রপার লেগ স্পিনার থাকলে আপনার বোলিং অ্যাটাকটাই অন্যরকম হবে এবং আপনাকে বিশ্বের সবগুলো দল সময় করবে এবং আমরা কিন্তু জুবাইল লেখানোর পেছনেও কিন্তু অনেক ইনভেস্ট করেছে টাইম ইনভেস্ট করেছে অনেক সাপোর্ট ইনভেস্ট করেছে সব সময় কিন্তু সমর্থন হাটটা ছিল কিন্তু যেটা হয় শেষ পর্যন্ত যে নিজেরও তো কিছু তাগিদ থাকে নিজেরও তো করার বিষয় থাকে জুবাইল লেখানোর সেটা ব্যাকফায়ার করেছে সেটা আসলে কাজে লাগেনি এখন তানবির হায়দারকে হচ্ছে কি মনে মনে হয়েছে যে আমাদের লেগ স্পিনার একজন প্রয়োজন আছে এবং তার যে ডোমেস্টিকের যে পারফরমেন্স তাতে সে অবশ্যই ডিজার্ভ করে এখন জিনিসটা হয়েছে কি তানভীর হায়দারের

একের পর এক কিন্তু জেনারেশন চেঞ্জ হচ্ছে আরভার সানির কথা বিবেচনা করেছেন সে আরভার সানি যখন ডেবু হল এবং এক দেড় বছর বাংলাদেশ টিমকে কিন্তু ফ্যান্টাস্টিক সাপোর্ট দিয়েছেন সো এখানে কিন্তু এটা কোনো ফ্যাক্টর না আপনি যদি এক বছর দুই বছর পাঁচ বছর যেই সময়টাই আপনি পান আপনার কিন্তু সবসময় ইউথে আপনার ইনভেস্ট করতে হবে নট নেসেসারিলি কোচিকাচার দল হয়ে যাবে সবাই কিন্তু সাকিব না সবাই তামিম না সবাই কিন্তু মুশফিক না সবার বিশ প্রায়োরিটি হচ্ছে লেগ স্পিনার এবং আমি যতটুকু জানি উনি ফার্স্ট ম্যাচে কিন্তু তানবিরকে খেলানোর ব্যাপারে খুব আগ্রহী ছিলেন হ্যাঁ তানবিরকে খেলালে সিনারি তো কি হতো আমাদের যে মেন স্ট্রিম খেলেছে প্রত্যেকেই কিন্তু আমি আপনাকে বললাম কিছু প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই সিক্সটি ওয়ান সেভেন্টি চারজন যে বোলার আমাদের মেন স্ট্রিম যে বোলার তারা দিয়েছে সো তানবির চেয়ে খারাপ কি করতেন কিন্তু লেগ স্পিনার যখন হতো এটা দিয়ে আপনার আরো অনেক কিছু ভালো হওয়ার অনেক সুযোগ ছিল সো আমার মনে হয় যে অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা খুবই বাজি ধরছেন কোচ কিন্তু আমার এই এই বাজি ধরার জন্য কিন্তু উনি ঢাকা থেকে প্রস্তুত হয়ে গিয়েছেন সুভাশিষের ক্ষেত্রে আমি একই কথা বলবো সুাশিস নিউজিল্যান্ডে সুভাশিসকে কিন্তু শুধুমাত্র যে নিয়ে যাচ্ছে টুয়েলভ ম্যান্ট থার্টিন ম্যান্ট ফোরটিন ম্যান থাকবে সেই জন্য সুভাশিসকে নিয়ে যাওয়া হয়নি সুভাশিসকে অনেক আগেই বলা হয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কন্ডিশন তার যে বোলিং অ্যাবিলিটি যে তার যে বোলিং স্টাইল তাতে কিন্তু নিউজিল্যান্ডে উনি খুবই এফেক্টিভ বোলার হতে পারেন এবং উনি খেলবেন এটা কিন্তু জেনেই নিয়ে যাওয়া হয়েছে আমার কাছে তো অনেক মনে হয়েছিল যে হয়তো প্রথম ওয়ানডেতেই খেলবেন যেহেতু প্র্যাকটিস ম্যাচ ছেলের কোচ হয়তো তাকে হাইড করে রেখেছে সো এখনো কিন্তু আননোন একটা ফ্যাক্টর কিন্তু রয়েছে নিউজিল্যান্ড কিন্তু সুভাষেশের বোলিং ফেস করে তার কিন্তু কাটাছাতার ব্যাপার কিন্তু এখনো হয়নি সো যেরকম একটা মুস্তাফিজ খালেদ ওয়াজেট বল মুস্তাফিজ তো মুস্তাফিজই তার কথা বলে লাভ নেই কিন্তু সুভাষেশ এবং তানভীর হায়দার দুইজনের কে কিন্তু অপোনেন্ট কিন্তু রিড করার কোনো জায়গা নাই তাদের কম্পিউটার অ্যানালিস্টের কাছে কিন্তু তাদের কোনো ডেটা নেই অতএব এটা কিন্তু খুবই সারপ্রাইজ প্যাকেজ দুইজনের যে কোনো একজন দুইজনেই হয়ে আসতে পারেন আমরা সেই আশাটাই করছি জি আশা করছি যে কালকে আমাদের তিনজন যাদের অভিষেক হওয়ার কথা তারা ভালো খেলবেন তারা ভালো খেললে দেশের মানুষও খুশি হবে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপটা একটু খালেদ মোহাম্মদ সুজনের কাছে জানতে চাইব তামিম ইমরুল ওপেন করছেন হোপফুলি মাহমুদউল্লাহ সাকিব আল হাসান মুশফিক নেই সৌম্য নেই সাব্বির মোসাদ্দেক আছেন আর এরপর তানভীর হায়দারের টুকটাক ব্যাট করতে পারেন ব্যাটিং অর্ডারটা কি একটু দুর্বল হয়ে গেল কিনা না ওইভাবে দুর্বলতা আমি তো বললাম মুশফিকের রিপ্লেসমেন্ট যেটা নোমানো বললো যে আসলে ডিফারেন্ট ওই রকম এক্সপিরিয়েন্স প্লেয়ারের

মাহমুদুল্লাহ ফোর সাকিব ফাইভ ফলোড বাই মোসাদ্দেক সিক্স সোয়ান সেভেন তানভীর এইট সুতরাং ব্যাটিং যে আমাদের আমাদের লাস্ট ম্যাচে যেমন কী হয়েছে লাস্ট ম্যাচে আমাদের পরে রান করেনি সৌম্য রান করেনি মাহমুদুল্লাহ আমাদের ইনফর্ম প্লেয়ার সেকেন্ড বল আউট হয়ে গেছে ইমরুল ওইভাবে রান করতে পারেনি মানে তো কালকেও আসলে আপনার আটটা ব্যাটসম্যান লাগে না খেলা জিততে ইউনিট ফোর যদি চারজন আমাদের রান করে একটা বড় ইনিংস আছে আমরা জিতেছিলাম খুবই ভয়ের একটা ম্যাচ মনে হচ্ছিল আমরা হেরে যেতে পারি তামিমকে নিয়ে বলার কিছু নেই মানে আমরা হেরে গেছি বলে হয়তো প্লেয়ারটা একটু অগচরের রয়ে গেছে মোসাদ্দেক হোসেন

তখন আমাদের টিমের বিলটা বেশ উইক ছিল তো ব্যাট ইম নাম্বার সিক্স তো ছয় নম্বরে যখন ব্যাটিং করতো মন খারাপ থাকতো খালি যে ব্যাটিং পাবে না এই পাবে না বাট যখন আমি ওর সাথে কথা বলি আমি ওর সাথে আমার তো এমন একটা প্লেয়ার দরকার যে কিনা আমার ম্যাচ শেষ করবে অ্যান্ড আবনের জন্য মনে হয় ছয় সাতটা ম্যাচ জিতে একলাই সিঙ্গেল হ্যান্ডেডলি আমি মনে করি আবুনিকে জিতেছে ছয় সাতটা ম্যাচ অ্যাবিলিটি হচ্ছে দারুণ একটা অ্যাবিলিটি ছেলে মানে জাস্ট আমি মনে করি নতুন এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাট সময় এখনো তো অনেক বয়স পড়ে আছে বাট হি উইল বি আর প্রসপেক্ট ডেফিনেটলি ও নাজ বলেছেন শান্ত আমি মনে করি ফিউচার স্টার্স ফর বাংলাদেশ ক্রিকেট জি আমাদের হাতে একদমই সময় নেই আমি ছোট্ট করে দুজনের কাছ থেকে দশ সেকেন্ড দশ সেকেন্ড জানতে কালকে আমাদের পারফরমেন্সটা কেমন আশা করছেন আমার মনে আমি ছোট্ট করে একটু বলি যে ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন সবসময় একটা কথা বলতেন সেটা হচ্ছে যে একটা টিম সবসময় জিতবে না হারবে কিন্তু বিগ টিম তারাই হারার পর যারা রিয়্যাক্টটা ভালো করতে পারবে হারার পরে যারা জিততে পারবে